গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আরও একটি চোখের ভিডিও নিয়ে চলে আসলাম। ওগুলো নিয়ে আমি আপনাদের দুটি ভিডিও দিয়েছি, একটা ওষুধের মাধ্যমে কিভাবে চোখের চুলকানিটা দূর করতে পারেন, আর একটা হলো চোখের ভিতরে যে পোকা হয় এগুলো নিয়ে। তো বন্ধুরা, চোখের পোকার একটা টোটকা আজকে আমি আপনাদের সঙ্গে করে দেখাবো, আর এটা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চোখে কি সত্যি ছোট ছোট কোনো পোকা হয়েছে কিনা। আর সেটা যদি আপনাকে দেখতে হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার সঙ্গে থাকতে হবে। আর এই চোখের টোটকাটা করাটা খুবই ইজি এবং খুব সহজেই আপনি আপনার বাসায় করে ফেলতে পারবেন, এবং এই পদ্ধতিটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার চোখের পোকাগুলো মরে যাবে। আপনি কোনো প্রকার ওষুধ ছাড়া একদম ঘরোয়াভাবে এই টোটকাটা করলে আপনার চোখের পোকা মরে যাবে, এবং অতিরিক্ত যত চুলকানি হোক, চোখ চুলকাক না কেন, তাহলে কিন্তু আপনার চোখের সে চুলকানিটাও বন্ধ হয়ে যাবে। এবং কি আপনি একবার এই কাজটা করে, একবার এই টোটকাটা করলেই আপনার চোখের চুলকানি দূর হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আমি সেই টোটকাটা শুরু করে দিই। আর সেই টোটকা করার জন্য আমি প্রথমে একটা ছোট্ট বাটি নিয়েছি, এতে লাগবে সরিষার তেল। অবশ্যই সরিষার তেল লাগবে, এখানে সরিষার তেলের বিকল্প হিসেবে কেউ কোনো কিছুই নেবেন না, অবশ্যই সরিষার তেলই নিতে হবে। তেলটা নিয়েছি, এরপরে যেটা লাগবে সেটা হলো তুলা। ব্যান্ডেজের তুলাটা আপনারা যদি কিনে নিতে পারেন নিতে পারেন, অথবা যারা ভিটামিন খান, ভিটামিনের কৌটার ভিতরেও কিন্তু তুলা থাকে, সেই তুলাটাও আপনি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তুলাটা যেন একদম পরিষ্কার হয়। তো আমি এখান থেকে কিছু তুলা বের করে নিচ্ছি, অবশ্যই তুলাগুলো পরিষ্কার হতে হবে। আর এই টোটকাটা একবার করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার চোখ যে চুলকাচ্ছে এটা কি সেই চোখের পোকাগুলোর কারণে নাকি অন্য কোনো কারণে। তো তুলাটাকে ঠিক এভাবে করে নিয়েছি, আর এখন আমি কি করব, তুলাটা এর ভিতরে প্রথমে সরিষার তেলের ভিতরে দিয়ে দিলাম। আর এরপর কি করব, সরিষার তেলটাকে খুব ভালোভাবে চিপড়ে নিতে হবে, একটুও যেন না থাকে। একদমই সরিষার তেল লেতে রাখা যাবে না, খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। এর পর্যায়ে আমাদের আর একটা জিনিস দরকার হবে, আগুনের। আর আগুনের জন্য দরকার হবে একটা মোমবাতি। আপনারা অবশ্যই এই কাজটা মোমবাতি দিয়ে করতে হবে। আর এখন দেখুন বন্ধুরা আমি কি করি, এই তুলাটা দিয়ে, সরিষার তেলে চুপানোর তুলাটা দিয়ে আপনার চোখকে এইভাবে খুব আলতোভাবে, আমি আবারও বলছি যদি অতিরিক্ত তেল থাকে তাহলে কিন্তু আপনার চোখের তেল চলে যাবে, এর জন্য খুব আস্তে এবং তেলটা খুব ভালোভাবে চিপড়িয়ে তারপর এভাবে দিবেন। দেওয়ার পরে জাস্ট এরকম করবেন। যদি আপনার তুলাটা মোট 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 শব্দে ফুটে তাহলে আপনি বুঝবেন আপনার চোখে পোকা আছে। তো বন্ধুরা, আমার চোখে এখন পোকা নেই তাই কিন্তু পড়বে না, আর এটা কিন্তু খুব দ্রুত এভাবে করতে হবে। আর যদি আপনারা খুব দ্রুত না করেন তাহলে কিন্তু তুলায় আগুন ধরে যাবে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে আপনি দুটো চোখে করে নিতে পারেন এবং এরকম করবেন, এরকম করলে আগুন ধরবে না, কিন্তু আস্তে করলে আগুন ধরবে। আর আপনার চোখে যদি সত্যি পোকা থাকে তাহলে এই পোকাটা পুড়বে এবং মুটমুট মুটমুট শব্দ হবে। বন্ধুরা, আমার চোখেও এটা দিয়ে শব্দ হতো, কারণ আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি আমার চোখের ট্রিটমেন্টটা অলরেডি করেছি, প্রাকৃতিকভাবে নয়, ওষুধ দিয়ে, একটা ড্রপ এবং একটা টিস্যুর সাহায্যে। সেই ভিডিওটি আপনাদের দিয়ে দিব, আপনারা চাইলে ওইভাবে আপনাদের চোখের পোকাগুলো মেরে ফেলতে পারেন বা চোখ চুলকানো থেকে মুক্তি পেতে পারেন। তবে এটা হলো একটা টোটকা, ঘরোয়া টিপস, এবং আপনার চোখে যে সত্যি পোকা হয়েছে এটা ধরারও একটা টিপস। চাইলে আপনারা এই পদ্ধতিও ব্যবহার করতে পারেন, আর এতে কিন্তু আপনার কোনো টাকা পয়সার খরচ হবে না, মোমবাতিটা শুধু কিনতে হবে। আর তুলা সরিষার তেল সবার ঘরেই থাকে, আর এভাবে যদি আপনি করেন দেখবেন যদি মুটমুট করে ফুটে, এর পরবর্তীতে আবার যখন আপনি এভাবে দিবেন যদি আপনার পোকাগুলো শেষ হয়ে যায় তখন আর একটাও ফুটবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন।